দেশতো দিছে আর কিটো কৰছে লোকেল ফর লোকেল কি কৰে এই ক্ষেত্রে আমি খবরটো পাই অত্যন্ত সুখী। মাননীয় মুখ্যমন্ত্রী যে আমার বরপেটার একটা ক্ষুদ্র উদ্যোগ এইখানে মর্যাদা দিছে, আমি আগৰ পৰাই আগবাঢ়ি আহিছো। প্রত্যেকে দীপাবলী পোহৰ উৎসব, এই কারণে যিকোনো ফটকা ফুটালে বিশেষকৈ কলগছ আদি করে ফুটাও আমার বরপেটার যেহেতুকে সেই ফটকা পোৱা যায়। হ্যাঁ, রাইজে ভালদরে আঁকোৱালি লোক। আমার এইবার মানে প্রায় 20 টাকার পৰা আপনার প্রায় 2500 টাকালে আমার কলগাছ আছে। এইবার বজারখন এনেক আমি ধরব বিচারিছো যাতে প্রতিজন ব্যক্তিয়ে 500 টাকার ফটকা কিনিলেও 5-6টা আইটেম বরপেটাত কিনিব পারে। আর কম বেশি পরিমাণে প্রতিখান জেলালে গৈছে। যদি আজি তারিখ যদি মুখ্যমন্ত্রীর কথাখিনি আরগত করে রাইজে যদি বরপেটার এই উদ্যোগ উৎপাদিত সামগ্রী ক্রয় করে, হয়তো অদূর ভবিষ্যতে এই উদ্যোগটা একটা বৃহৎ আকার লোক। আর এই বৃহৎ আকার লওয়ার ফলত বহুতখিনি নিবনুয়া সমস্যা দূর হওয়ার আশা আছে। আমি এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মহোদয়লৈ একটা আহ্বান জানাইছো যে প্রতিখন জেলার একোটা বরপেটা আতজবাজি একোখন যাতে হাবর ব্যবস্থা করে দেয়। যদি একোখন প্রতিখন জেলা সদরত একোখন হাব দিয়া হয়, তেতিয়াহলে সেই হাবখনের জড়িয়ে স্থানীয় শিক্ষিত যুবক যুবতী 5 জন করে হলে সেই অনুষ্ঠানটি সংস্থাপন হব। এনেকৈ ধরক প্রতিখন জেলাত দিলে কিমান মানুষ সংস্থাপিত হব। গতি এই ক্ষেত্রে যেহেতুকে আতজবাজি হয়েছে বিস্ফোরক সামগ্রী, বহুত নিয়ম কানুনের মাজত চলিব লাগে। ইয়াতে যদি সরকার বা প্রশাসনের সঁহাৰি নেপাও তেতিয়াহলে এই কামটো করা সম্ভব নহয়। সরকারে এটা কদম দিছে আপনার ফলে আতজবাজি গাঁও এখন হয় হয়। আমি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ার দিনত পালো আমি আতজবাজি গাঁওখন, তারপিছতে পালো আমি এইখন সরকারের দিনত আপনার রাজ্যিক উদ্ভাবনা রূপান্তর আগের পর 15 লাখ টাকা দিছিল। তারে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনে আমাক 14 লাখ টাকা মোকলাই করে দিছিল। আমি সেইখিনিয়ে সদ্ব্যবহার করে এই উদ্যোগটা চলাই আছো। আর অদূর ভবিষ্যতে যদি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এখেতর সিএম ফান্ডের কিছু অনুদান আগবায় এই ক্ষুদ্র উদ্যোগটুক একটা উদ্যোগ আকার দিব বিচারে, তেতিয়াহলে আমি অত্যন্ত সুখী হম, লগতে অসমৰ রাইজও যথেষ্ট উপকৃত হব। কেনে ধরনের মানে এটা কথা হয়েছে কি, যেহেতুকে ধরক আপনার এই উদ্যোগটি সম্পূর্ণরূপে হস্তনির্মিত, ইয়াত কোনো মেশিন ব্যবহার নহয়। গতি দেওয়ালিটো এদিনের প্রস্তুতি নহয়, গোটেই বছরটির প্রস্তুতিত আমি আজি দিনটো আহি পাম। গতি এই গোটেই বছরটি চলাবলৈ হলে যথেষ্টখানি মূলধনের প্রয়োজন হয়, যেহেতুকে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নহয়। গতি আমাক যদি সরকারে কিছু সহায় করে তেতিয়াহলে আমি যথেষ্টখানি নিবনুয়া সংস্থাপিত করব পারো। আর আমি অসম কি আমার যেহেতুকে যেটা আমি ফুলজারি বলে কোম, আমার ফুলজারিটা আপনার ভারতবর্ষত কোথায় নেপায়, এমন ইউনিক বস্তু এটা। ইয়ার এখন বৃহৎ বাজার আছে, কিন্তু আমি সেই বাজারখন ধরব পারা নাই। আর সেই বাজারখন ধরব নার মূল কারণ কি হয়েছে আপনার, আমার মানে টাকা পয়সার অভাব। যদি আমাক ভালদরে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়ে তেতিয়াহলে আমি ভারতবর্ষের বিভিন্ন ঠাইলৈকে রপ্তানি করব পারি। চাওক, এইখিনিতে প্রিন্ট মিডিয়ায় হোক ইলেকট্রনিক মিডিয়ায় হোক অশেষ ধন্যবাদ দিব লাগে। আজি এইখানে বরপেটা আতজবাজি প্রসারের প্রচার যেটা হয়েছে এই একচুয়ালি মিডিয়ার কারণে হয়েছে। আর সেই মিডিয়ার জড়িয়ে আজি এখন বৃহৎ বাজার আতজবাজির বাজার গড়ে উঠেছে। কোনখন ডিস্ট্রিক্টের ফোন আহা নাই, যদি বিশ্বাস করে মই 5000 টাকালৈকে বেলেগ ডিস্ট্রিক্ট আপনার মাল পঠাইছো, সুপার হোক সরু গাড়ি হোক। আর শুন কথা হয়েছে কি, আজির তারিখ ধর কোনোবা এজন 5 বছর আগে যদি বরপেটার আতজবাজি ক্রয় করেছে, সেই ব্যক্তিজন মোরপরা আঁতরি যাওয়া নাই, কম বেশি পরিমাণে প্রতি বছরে তখন আছে। কেউ আছে কিনা একটা বৈশিষ্ট্য থাকার কারণে বরপেটাল আহে। আমি একমাত্র বরপেটা আতজবাজি উদ্যোগটি জিয়াই আছে মানে গুণগত মানদণ্ডর কারণে, নহলে ধরক বরপেটা আতজবাজি কেতিয়াবাই মরু হয়ে গেলে। কারণ বহিরাজ্যের পর যেখানে আহে আপনার এটা শব্দ আছে না, বাহিরে রংচং ভিতরে কোয়া বাতরি, ঠিক তেনেকুৱা। কারণ আমার একচুয়ালি কি হয় ধরক আজি মিডিয়ার জড়িয়ে প্রচার হওয়ার কারণে বুঝি পাইছে যে বরপেটা আতজবাজিটা এনেকুৱা আহে, কিন্তু যি সময় প্রচার নাছিল আমার যাক কলগছ ডাঙর ডাঙর কোনোবাক যদি এনেও দিয়া হয়
তার ব্যবহার না জানে তেও নিনিয়ে কিন্তু আজি সেই পরিবেশ তো নাই সকলে বুঝি পা হৈছে আপুনি বিচরা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড গুগল প্লে স্টোৰতো পাব এই নিউজ 18 এপ